এবং মঞ্চে উপবিষ্ট গুণীজনেরা, যার মধ্যে আছেন আমাদের মন্ত্রী মহোদয়, আছেন আমাদের জেলা প্রশাসক, আছেন উপজেলা নির্বাহী অফিসার এবং অন্যান্য অতিথিরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর অনেক বেশি রকমের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আপনাদেরকে। এখানে মঞ্চে এসে ভাবছিলাম যে আজকে সামনে একটা পূর্ণিমার চাঁদ আছে আমাদের, এরকম খোলা আকাশ, তার নিচে এই যে ডাকরা, এবং তারপর এই নাটকটির আজকে যে মঞ্চায়ন হবে, হয়তো এই নাটকটার মঞ্চায়নের মধ্যে দিয়ে আপনারা সবটুকু জানতে পারবেন। তবে আমরা তো জানি যে এটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি বিশেষ আয়োজন, যেটি এবছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে 64টি জেলা ঘুরে এবং 64টি জেলা শিল্পকলা একাডেমি এটি উদযাপন করছেন বা এটি নির্মাণ করছেন, এবং 64টি জেলার জেলা প্রশাসনের সহযোগিতায় যেটি পরিবেশ থিয়েটার। কিন্তু কোন কিসের পরিবেশ থিয়েটার? সেই 1971-এর বদ্ধভূমির পরিবেশ থিয়েটার। সেই বদ্ধভূমিতে আমাদের এক একটা অঞ্চলে অনেক অনেক বদ্ধভূমি ছিল, তার মধ্যে থেকে একটি করে বদ্ধভূমিকে নির্বাচন করে নেওয়া হয়েছে, প্রতিটি জেলাতেই তাই। এবছর স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, আজকে আপনারা অনেক দর্শক এখানে বসে আছেন যারা হয়তো মুক্তিযুদ্ধের, কেউ সরাসরি সেই সময়টাকে দেখেছেন, একটা জেনারেশন আছেন যারা তার পরবর্তীতে, একটা প্রজন্ম আছেন যারা পরবর্তীতে সেটা শুনেছেন। এখন আমি জানি এই অন্ধকারে খুব ভালো দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে অনেক অনেক ছেলে মেয়ে হয়তো বসে আছে যাদের হয়তো অনেক কিছুই জানা নেই। এই জানানোটা একটা খুব বড় ব্যাপার যে আপনারা চাক্ষুষ করবেন, আপনারা সত্যি সত্যি দেখবেন আজকের এই এরকম সুন্দর একটা জায়গায় আমরা এরকম একটা পূর্ণিমা চাঁদের নিচে দাঁড়িয়ে আছি, একটা স্বাধীন রাষ্ট্রে, যে রাষ্ট্রের 50তম বছর, যেই 50-এ পা রেখেছে যে রাষ্ট্র, 50তম বছরের যে পূর্তি হচ্ছে আমাদের সুবর্ণ জয়ন্তী। কিন্তু আজকে থেকে ঠিক 50 বছর আগে 1971 সালে এরকম কোনো একটা পূর্ণিমা বা অজস্র পূর্ণিমার রাতে এই সব অঞ্চলে কিভাবে আসলে মানুষকে হত্যা করা হয়েছে, কিভাবে 1971 সালে একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এই পুরো জাতি তার সময় যাপন করেছে। আজকে এখানে দাঁড়িয়ে জাতির পিতা, আমাদের বাংলাদেশের জাতির পিতা আপনারা জানেন, যার নেতৃত্বে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম, তাকে স্মরণ করছি শ্রদ্ধাভরে। স্মরণ করছি আমাদের জাতীয় চার নেতাকে, স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদদের, যারা যাদের প্রাণের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। স্মরণ করছি লাখো নারীকে যাদের আত্মত্যাগে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এরকম অনেক অনেক আত্মত্যাগ, অনেক কঠিন সময় পার হয়ে আমরা এই দেশে আমাদের এই বীরত্বের যে গাথা তা তৈরি করেছে বাংলাদেশের 1971-এর 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পরবর্তীতে এসে এই বীরত্ব গাথা। কিন্তু তার পেছনের বিষয়টা সেই রক্তক্ষয়ী সংগ্রাম। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আজকে আমরা এসেছি একসাথে নাটক দেখব, এই আয়োজনটাকে আমরা সম্পূর্ণ করব, কিন্তু আজকে এখান থেকে গিয়ে যেন আমরা আমাদের মনের ভেতরে করে সেই কথাগুলো নিয়ে যেতে পারি যে আমাদের আসলে কতটুকু দায়িত্ব এই দেশের জন্য, আমাদের ভাষার জন্য, আমাদের পতাকার জন্য, মানুষের জন্য। এই দায়িত্বগুলো যেন আমরা একটু মানে সবাই যেন একটু অনুভব করি, আমাদের প্রজন্মরা যেন নষ্ট না হয়ে যায়, জঙ্গিবাদ যেন আমাদেরকে আক্রান্ত না করে, আমরা যেন আমাদের যে বীরত্ব গাথার গল্প, যেই হারানোর গল্পগুলো, যেগুলো আসলে আমাদের খুব বুকের কাছে সারা জীবনের জন্য রয়ে গেছে, সেখানে যেন আমরা একটু যত্ন করি যে কিভাবে আমরা এই দেশটাকে সত্যিকার অর্থেই ভালোবাসবো। ভালোবাসা, দেশকে ভালোবাসা আসলে কোনো কোনো বইয়ের কথা না, এটা আমাদের প্রতিদিনকার জীবনযাপনে, আমাদের প্রতিটা আচরণে, আমাদের প্রতিটা কর্মে, প্রতিটা চিন্তার মধ্য দিয়ে এই বিষয়টিকে আমাদের ঘটাতে হবে যে আমরা আমাদের দেশটাকে কিভাবে সামনে নিয়ে যাব, কিভাবে দেশটাকে ভালোবাসবো, কিভাবে আমরা দেশের মানুষকে ভালোবাসবো, কিভাবে আমরা আমাদের পতাকার ভাষার প্রতি এবং এই দেশ যারা গড়ে দিয়েছেন সেই মানুষগুলোর
যে দর্শন ছিল তার প্রতি সব সময় আমরা শ্রদ্ধা অবনত থাকব এবং চিন্তা এবং কর্মে তার প্রতিফলন ঘটাবো। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আমি এখানে আমার মহাপরিচালক লিয়াকত আলী লাকি ওনার প্রতিনিধিত্বই করছি একরকম, কারণ এটা ওনারই একটা পরিকল্পনা ছিল যে সারা বাংলাদেশ জুড়ে এরকমভাবে আমাদের এই নাটক বদ্ধভূমির নাটক উপস্থাপিত হবে। হয়তো এরকম আরও অনেক অনেক কিছু হবে, শুধু এইটুকুই বলবার ছিল যে আপনারা যদি সত্যিকার অর্থেই এই নাটকটিকে অনুধাবন করতে পারেন তাহলেই আমাদের এই আয়োজন সার্থক হবে। আমি এই ডাকরা এবং তারপর এর যিনি রচনা এবং নির্দেশনা দিয়েছেন শামসুল হাদি তাকে অভিনন্দন জানাতে চাই। এবং হ্যাঁ, হাদি নিশ্চয়ই নাটক দেখার পর আমাদের আরও কথা হবে। এবং এই নাটকটির সাথে যারা জড়িত তাদের সবাইকে জানাচ্ছি সাধুবাদ এমন একটি আয়োজনের জন্য। আমাদের বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার রফিক, আপনাকে অনেক শুভেচ্ছা। আছেন এখানে বাগেরহাট জেলার জেলা প্রশাসক, আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা। এবং আমাদের মন্ত্রী মহোদয় হাবিবুর নাহার, আপনার জন্য অনেক শুভেচ্ছা। এবং এখানে আস্তে আস্তে শুনছিলাম যে ডাকরা এবং বাঁশতলি এবং ভোজপাতিয়া এই তিনটি উপজেলার একটা এক ধরনের একটা মানে সম্মেলনের জায়গা এটা। তো এই সকল উপজেলার যারা আছেন সে দিয়েই সামনের দিকে নিয়ে যাব। ধন্যবাদ।